প্রথমেই রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন পর সকলের সাথে পজিটিভ কিছু নিউজ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। দীর্ঘ 17 মাস বন্ধ থাকার পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে আগামী 12ই সেপ্টেম্বর। যদিও প্রি প্রাইমারি লেভেলের ক্লাসগুলো আপাতত বন্ধ থাকছে এবং 5, 10 এবং HSC ব্যাচের ক্লাসগুলো সপ্তাহে 5 দিন হবে এবং অন্যান্য ক্লাসগুলো সপ্তাহে 1 দিন হবে। তো এই যে ক্লাস আগামী 12 তারিখ থেকে ক্লাস হবে, এই ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টের যাতে সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবিধি রক্ষা হয় এই জন্য সরকার এবং মন্ত্রণালয় থেকে কিছু গাইডলাইন আমাদেরকে প্রদান করেছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে চেষ্টা করেছি গাইডলাইনগুলো ফলো করে প্রত্যেকটা ক্লাস এবং তার সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজাতে। গেট থেকে শুরু করে যে রুমগুলোতে ক্লাস হবে সেই রুমগুলো, যেটা করেছি যে একজন শিক্ষার্থী যখন স্কুলে প্রবেশ করবে তখন হাত স্যানিটাইজ করে ঢুকবে এবং তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্লাসরুমে প্রবেশ করবে এবং ক্লাসরুমে প্রবেশের পর প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখে সেইভাবে আমরা বেঞ্চগুলোকে সাজিয়েছি। আমরা আইসোলেশন রুমের ব্যবস্থা করেছি, সেখানে অক্সিজেনের সিলিন্ডার রাখা হয়েছে। যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নিতে পারি। এবং ক্লাসের ব্যাপারে আমি যে কথাগুলো বলবো, আমাদের প্রথম কাজ থাকবে শিক্ষার্থীরা এই যে এত দিন বাসায় বসেছিল, একটা কথাই বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো অনেকেই আমরা পড়াশুনো থেকে পিছিয়ে গিয়েছিলাম, পড়াশুনোর মধ্যে নিয়ে আসার জন্য যে মোটিভেশনাল যে বিষয়গুলো থাকে আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে সেই বিষয়ের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিব। এখন আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠান এবং বাসায় তাদেরকে করোনা থেকে ভয় সংক্রাম ভয় না দিয়ে সচেতন করার চেষ্টা করেন। তাদেরকে মাস্ক পরানো অভ্যেস করেন, কিছুক্ষণ সময় পর পর সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং হাত স্যানিটাইজ করার পদ্ধতিগুলো খুব সুন্দর করে দেখেন। আর স্কুলে আসলে আমরা তো আছি, বাকিটুকু স্কুলে যতক্ষণ থাকবে আমরা সেগুলো দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকটা শিক্ষক অবশ্যই সুন্দরভাবে পালন করবে। প্রত্যেক অভিভাবক যখন বাচ্চাকে স্কুলে পাঠাবেন প্রত্যেকের ব্যাগের মধ্যে এক্সট্রা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ বোতল এবং যদি সম্ভব হয় হ্যান্ড গ্লাভস প্রত্যেককে দিয়ে দিবেন। ওদের ব্যাগের মধ্যে অবশ্যই প্রত্যেকে পানির বোতল দিয়ে দিবেন। এবং যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লাস নিচ্ছি, প্রতিদিন ক্লাস আপাতত 2 ঘন্টা করে হবে, আমরা টিফিনের জন্য ওদের জন্য আলাদা কোনো সময় বরাদ্দ রাখছি না, অর্থাৎ খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়গুলো স্কুলে আপাতত হচ্ছে না। সেইভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে, যেহেতু অধিকাংশ ক্লাসে আপাতত সপ্তাহে 1 দিন ক্লাস হচ্ছে, ওদের পড়াশোনা সংক্রান্ত কোনো রকম প্রবলেম যাতে না হয় আমরা অনলাইনে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব। সেই রুটিনগুলো আপনাদের কাছে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা আমাদের ওয়েবসাইটটি নিয়মিত অনুসরণ করবেন, সেখানে বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। অভিভাবকদের নিকট আরও একটি অনুরোধ থাকবে, আপনারা বাচ্চাদের সাথে স্কুলে যখন বাচ্চারা স্কুলে প্রবেশ করবে তখন আপনারা বাচ্চাদের সাথে স্কুলে প্রবেশ করবেন না এবং বাচ্চারা যখন স্কুল থেকে বের হবে তখনও স্কুলের মধ্যে কেউ অবস্থান করবেন না। আপনাদের যদি কোনো কাজ থেকে থাকে তাহলে এই দুটা সময়ের আগে বা পরে অন্য যে কোনো সময় আপনারা অফিসে আসেন, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিব এবং যে কোনো বিষয়ে সহায়তা করার জন্য আমরা প্রস্তুত আছি। সবচেয়ে বড় কথা, আমরা চাই আমাদের স্টুডেন্টগুলো যেন সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারে। করোনা মহামারী যেরকম আকার ধারণ করেছে আপাতত হয়তো আরও কিছুদিন একের সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো করোনাকে ভয় না, সচেতনতার মাধ্যমে আমরা পারি করোনাকে জয় করতে। আসুন আমরা চেষ্টা করি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগামী দিনগুলো সুন্দর করা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।